নমস্কার বন্ধুরা एग्जाम এর পর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা একটা ছোট বড় মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তরফ থেকে যে ডিজিসিএস এর যে একটা ফর্ম ফিলআপ বেরিয়েছিল কিছুদিন আগে যারা যারা ফর্ম ফিলআপ করেছিল তো তাদেরকে বলে রাখি যে যারা अप्लाई করেছিল তা তাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে অলরেডি তো তোমরা এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ লগইন ফরগেট পাসওয়ার্ড এবং তোমাদের এখানে যেটা রয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড তো তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো তো দেখে দেখে তো কীভাবে ডাউনলোড করবে এবং প্রসেস কী রয়েছে আর অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশান বককে বক্সে দিয়ে দেবো তো তোমরা ওখান থেকে ডিরেক্ট এসে এই হোম পেজে চলে আসবে এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো তো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আমি ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশান বক্সে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তোমাদের সেন্টার কোথায় পড়েছে এবং এক্সাম কবে হবে এবং তোমাদের এখানে কি কি নিয়ে যেতে হবে এক্সাম দেওয়ার সময় তো আমি অল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা সিম্পলি অ্যাডমিট কার্ডে এখানে ক্লিক করে দেবে দেন তোমাদের টা চলে আসবে তো তো ভিডিওটি শুরু করার আগে বললে বন্ধুরা যেন আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেওয়ার পর ভিডিওটি লাইক শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি এক হাজার কমপ্লিট করে দাও তো এখানে সিম্পলি অ্যাডমিট কার্ডে ক্লিক করে দেবে তোমরা দেন তোমাদের যেটা হচ্ছে যে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে দেন তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে তবেই তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তো আমরা দেখতে পাচ্ছ আমি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম শুধুমাত্র মাধ্যমিক পাসে এখানে অ্যাপ্লাই করতে পারতে তোমরা যদি করেছিলে তো খুব ভালো তো এখানে তোমরা এইভাবে ডাউনলোড করে নেবে তোমাদের লগ ইন আইডিটা এখানে চলে আসবে এবং অ্যাপ্লিকেশন আইডিটাও চলে আসবে তো সিম্পলি এখানে তোমরা কি করবে যে প্রিন্ট অপশান বলে একটা প্রিন্ট অপশান দেখাবে ট্যাটাসের নিচে তো সেখানে তোমরা ক্লিক করবে দেন ক্লিক করার পর তোমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে সেটি এখানে শো করবে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাডমিট কার্ডটা এভাবে দেওয়া রয়েছে আমার এসি ছিল এই জন্য কোনো রকম চার্জ লাগেনি তো এখানে তোমাদের ফটোস তোমাদের নাম তোমাদের এখানে ডেট অফ বার্থ অল ডিটেলস ফোন নাম্বার ইমেল আইডি সব কিছু শো করবে এখানে তোমরা এক এক করে দেখে নেবে সব কিছু এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছুই দেখাবে এখানে তোমরা সিম্পলি নিচে আসবে নিচে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি কী করবে তোমরা সিম্পলি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে দেবে নিচে আসার পর এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা এখানে সেভে ক্লিক করে দেবে প্রিন্ট অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবে গুগল ড্রাইভে ঠিক আছে বন্ধুরা তো ডাউনলোড করার পর কি করবে আমি অল ডিটেলস বলে দিচ্ছি অ্যাডমিট কার্ডের গিয়ে যে তোমাদের এক্সাম সেন্টার এবং তোমাদের যেটা হয়েছে যে কোথায় কখন এক্সাম হবে কি নিয়ে যেতে হবে আমি বলে দেবো তো প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা সেভ করে দেবে গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট নোটিশ গ্রুপ বি এন্ড গ্রুপ সি যে পোস্ট ছিল তার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম এখানে দেখতে পাচ্ছ যে আমার ডিটেলস এখানে শো হচ্ছে তো ডিটেলস শো করার পর তোমরা এখানে ঠিক নিচে চলে আসবে নিচের দিকে তো এখানে তোমরা দেখতে পাবে এক্সাম সেন্টার এবং কী কী নিয়ে যেতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এক্সাম ডেটটা রয়েছে আমার আঠেরো ডিসেম্বর দু হাজার তেইশ এবং এন্ট্রি টাইম হচ্ছে একটার সময় আমাকে যেতে হবে এবং ক্লোজিং টাইম যেটা রয়েছে সেটা দুটোর সময় তো এখানে এক্সাম সিটি কলকাতা দিয়েছে এবং এটা কোথায় দিয়েছে সে সেটা দেয়নি বাট টাইমটা দিয়ে দেওয়া হয়েছে এখানে একটা সময় যেতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সাম স্টার্ট টাইমটা রয়েছে সেটা তোমাদের যেটা আমার শুরু হবে যেটা দু দুটো তিরিশ থেকে শুরু হবে এবং এটি চলবে তিনটে তিরিশ পর্যন্ত তো এক ঘন্টার একটি এক্সাম আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম সেন্টার নেম এক্সাম এক্সাম অ্যাড্রেস নেম যেটা রয়েছে সেটা এখনও দেওয়া হয়নি সেটা এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেখানে লেখা থাকবে বারো তেরো চোদ্দ যাদের যেদিনে এক্সাম আছে তো আমার এখানে চোদ্দো ডিসেম্বর দু হাজার তেইশ দেওয়া রয়েছে দশটার সময় আমি আবার যদি এক্সামে ডিটেলটা মানে ওখানে দেখতে পাবো পুরো সেন্টার ডিটেলসটা এক্সামের তো ওখানে আমাকে আবার ডাউনলোড করতে হবে রিডাউনলোড দেখতে পাচ্ছো রিডাউনলোড দা অ্যাডমিট কার্ড চোদ্দ ডিসেম্বর দশটার সময় তোমরা যদি ডাউনলোড করে থাকো তো তখনই তোমরা দেখতে পাবে তো আমাকে আমিও ডাউনলোড করে নেবো তো যখন তোমাদের যে এই অ্যাড্রেসটা শো করবে তোমরা যে তোমাদের ডে যে ডেটটা দেওয়া রয়েছে তেরো চোদ্দ ডিসেম্বর সেই ডেট ডাউনলোড করে নেবে টাইম অনুযায়ী তো আমিও ডাউনলোড করে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো এইভাবে তোমরা ডাউনলোড করে নেবে অ্যাড্রেসটা তোমাদের ওখানে থেকে মানে শো করবে দেন তোমাদের ডেট প্লেস দিয়ে দেবে তোমাদের এক্সাম সেন্টারে গিয়ে তোমাদের লেফট হার্ম ইম্প্রেশনটা দিতে হবে বা হাতে বুড়োঙালি ছাপ দিতে হবে তবে তোমরা সিগনেচার করে দেবে তো তারপর সিগনেচার করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে যেখানে তোমাদের নাম এবং ডেটা বার্থটা করা আছে ড্রাইভিং লাইসেন্স হতে পারে প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড এবং তোমাদের ন্যাশনালাইজড ব্যাঙ্ক পাসবুক হতে পারে অথবা তোমাদের আধার কার্ডও হতে পারে তো এর মধ্যে যে কোনো একটি যেটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে অথবা স্টেট গভর্নমেন্টের যেটা হতে পারে তোমরা যেখানে আইডি প্রুফে তোমাদের নাম এবং সঠিক দেওয়া রয়েছে যেটা তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় নামটা ছিল যেখানে তোমাদের ডেট অফ বার্থটা ছিল দুটোই যদি ম্যাচ ম্যাচ করে তো সেই রকম একটা আইডি কার্ড তোমরা নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর এটি নিয়ে যেতে হবে এছাড়া তোমরা যে সিটটি রয়েছে তো তিন চারটে কপি করে নেবে এটার কালার কপি দুটো রেখে দেবে নিজের কাছে এবং একটি নিয়ে যাবে ওখানে এক্সাম দেওয়ার সময় তো তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু এন্টার এক্সামিনেশান ভেনু আফটার দ্যাট ক্লোজার টাইম তো ক্লোজার টাইমের আগে তোমাদের ওখানে যেতে হবে অবশ্যই তোমাদেরকে যেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে তবেই তোমরা ওখানে যেটা হচ্ছে যে এন্ট্রি তোমাদের হবে এবং তোমাদের অবশ্যই যে অ্যাডমিট কার্ড থাকবে নেক্সট যেটা সেখানে তোমাদের ইউজার নেম এবং রোল নাম্বার এবং পিন নাম্বার যেটা রয়েছে যেটা অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সেখানে তোমাদের পাসওয়ার্ড থাকবে যেখানে তোমাদের এক্সাম সেন্টারও থাকবে তো অবশ্যই তোমাদের যে তেরো চোদ্দ যাদের টাইম দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমাদের পুরো ডিটেলসটা সেখানে চলে আসবে তো বাস এইটুকুই ছিল বেশি কিছু নেই তো তোমাদের যেরকম সরকারি নিয়ম অনুযায়ী এক্সাম হয় তো সেইভাবে তোমাদের এক্সাম হবে সিবিটি কম্পিউটার বেসিসে একটা টেস্ট নেওয়া হবে একশো একশো মানে এক এক ঘন্টা টাইম থাকবে তো অবশ্যই তোমরা যেটা রয়েছে যে তোমাদের একটা স্ক্যানের ফটো নিয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটা যেটা হচ্ছে কালার জেরক্স নিয়ে চলে যাবে তো অবশ্যই এই ডিটেলস যেটা যেগুলি বললাম সেগুলি ফলো করবে আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি অল ডিটেলস বলে দিয়েছি তো আশা করছি যে বন্ধুরা তোমাদের কোনো রকম প্রবলেম হবে না যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আমি অবশ্যই হেল্প করে দেব বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত বন্ধুরা আবার তোমার সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধুরা তোমাদের দিনটি শুভ হোক